নিউটাউন শারদ সম্মান 2023 আমি অপরাজিতা চলে এসেছি রেডিও নিউটাউন এবং হাই নিউজকে সঙ্গে করে পাওয়ার্ড বাই রূপলেখ ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড এবং গ্রিন হার্ট রিসোর্ট। আমরা চলে এসেছি বিসি ব্লকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি মা দুর্গা সেজে উঠেছেন সাঁওতালি বেশে, অসাধারণ মণ্ডপ সজ্জা। এবং এখানে একটা ছোঁয়া দেখতে পাচ্ছি, সাঁওতালি ছেলেরা মাদল বাজাচ্ছে এবং ঝুড়ির কাজ, হাত পাখার কাজ, সঙ্গে অসাধারণ পটচিত্র। সে যে পটচিত্রের মধ্যে দিয়ে গ্রাম বাংলার দৈনন্দিন জীবনের ছবি কিন্তু পরিস্ফুট হচ্ছে। আমার ক্যামেরাম্যানকে বলবো সেই পটছবিগুলিকে দেখাতে। পেয়ে গেছি বিসি ব্লকের মেম্বারদের, জেনে নেব এই পুজোর থিমটা। আমাদের এবারের পুজোর থিম হচ্ছে বাংলার মুখ। আমরা বাংলার যে সমস্ত পটচিত্র বা পুরানো যে সমস্ত যে আমাদের আর্টগুলো ছিল সেগুলো নিয়ে আমরা করার চেষ্টা করেছি এবছর। এবছর আমাদের পুজো 10 বছর, সেই জন্য আমরা থিমের পুজো প্রথম করছি। আমরা আগে কখনো থিমের পুজো করিনি, আমরা নর্মাল পুজোই করেছিলাম। এই বছর আমরা প্রথম থিমের পুজো শুরু করেছি। তা আমাদের এই প্যান্ডেলটা করছে প্রীতম আচার্য, এখানে টোটাল থিমটাও বানিয়েছে। প্রতিমা শিল্পী আমাদের বারাসাত যে বামুনগাছি ওখানকার শ্রী শেখর পাল, আর লাইটের ব্যবস্থা করেছে সুদীপ্ত সরকার। এছাড়া আমাদের টোটাল ব্যাপারটা ভাবনা আছে, টোটাল মানে আমাদের যে টিম তাদের ভাবনাতেই সব ব্যাপারটা হচ্ছে। এছাড়া আমাদের কালচারাল প্রোগ্রামও চলছে প্রতিদিন। আমাদের পুজোর উদ্বোধন করেছেন থাঙ্কমণি কুট্টি, উনি গতকাল এসেছিলেন। আর বিশিষ্ট পরিবেশবিদ এসেছিলেন আমাদের এখানে। আমাদের সোনাঝুরি মেলা, এটা আমাদের গত বছর থেকে চলছে, এই বছর আমাদের দ্বিতীয় বর্ষ চলছে সোনাঝুরি মেলা। আমরা এখানে করছি পুজোর সময়, সেটাও ওনারা এসে ওপেন করেছেন। আর বাকি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিনই চলছে আমাদের যেখানে, যেমন গান, নাচ, ছোটদের নাটক, মেয়েদের নাটক এবং মেল মেম্বারদের উইথ ফিমেল তাদের নাটক। এছাড়া বিভিন্ন গানের প্রোগ্রাম আমরা, যেমন দেবজিৎ, নির্মাল্য ভট্টাচার্য, সেই সঙ্গে আমাদের বাউল গান আছে, পুতুল নাটক আছে, ইত্যাদি সমস্ত দিয়ে আমরা প্রোগ্রামটা পুরো সাজিয়েছি নবমী পর্যন্ত। অর্থাৎ বাংলার শিল্পকলাকে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছেন। হ্যাঁ, প্রতিমাকে দেখছি যে সাঁওতালি বেশে সেজে রয়েছে। হ্যাঁ, আমাদের, আমরা অনেক আগে থেকেই ওখানে গিয়ে এটা পছন্দ করে এসেছিলাম, যাতে করে আমাদের থিমের সাথে ওটা মানানসই হয়। সেই জন্য আমরা সেই আঙ্গিকেই ওটা করেছি, যাতে করে এই জিনিসটা আমাদের এর সাথে মানে পুরো থিমটার সাথে ম্যাচ করে। পটচিত্রতে তো গ্রাম বাংলার ছবি পরিস্ফুট হয়েছে, এটা এই কারণেই আমরা করেছি যে পুরনো একটা বাংলার মুখ যাকে বলে, বাংলার তো বিভিন্ন রকম মুখ আছে, তার মধ্যে এই জিনিসটাকে আমরা এবার তুলে ধরেছি। সব কিছু একসাথে তুলে ধরা যায় না, কিন্তু এটা আমরা এই জায়গাটা এবারে করার চেষ্টা করছি আর কি। চেষ্টা যখন করেছেন তখন সফল তো হবেনই, এবং সকল মানুষের ভালোবাসা পাবেন এই শুভেচ্ছা রাখলাম অবশ্যই রেডিও নিউটাউন এবং হাই নিউজের তরফ থেকে। এবং আপনাদের উৎসাহ বৃদ্ধির জন্য একটি ছোট্ট মেমেন্টো এবং কিছু গিফট ভাউচার তুলে দেব আপনাদের হাতে, দেখে নেব রূপলেখ ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড তাদের সদস্যদের আপনাদের হাতে একটি ছোট্ট মেমেন্টো তুলে দেবে, এবং সঙ্গে গ্রিন হার্ট রিসোর্টের তরফ থেকে এই মেমেন্টো। কিছু গিফট ভাউচার রয়েছে রূপলেখ ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের তরফ থেকে এবং গ্রিন হার্ট রিসোর্টের তরফ থেকে।